আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসলাম বিদ্বেষী বিভিন্ন পোস্ট দেখতে পাই, যেমন ধরুন আল্লাহ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইত্যাদির নাম জুতার নিচে খোদাই করা, কোরআনুল কারিম অবমাননা করা ইত্যাদি। আমার প্রশ্ন হলো, এ ধরনের ইসলাম বিদ্বেষী পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পেলে প্রতিবাদস্বরূপ অথবা সচেতনতার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এগুলো শেয়ার করা উচিত হবে কিনা? প্রিয় ভাই, আমাদেরকে এটি একটা আসলে দুর্ভাগ্যজনক হচ্ছে কি, আমরা অনেক সময় বহু কিছুকে আমরা আবেগের বশত গ্রহণ করি। মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি একটি নেতিবাচক বা খারাপ পোস্ট দেয়, তার যদি আমরা বিরোধিতা করতে চাই বা করতে যাই, তাহলে তার কিন্তু পাবলিসিটি করে ফেলছি আমরা, তাকে মানুষের কাছে আরও পপুলার করে ফেলছি। বহু লোক, কোনো একজন ব্যক্তি একটি খারাপ কথা বলেছে, বহু লোক যখন এটাকে শেয়ার করতে থাকে তখন এটা ভাইরাল হয়ে যায়। যখন এটা ভাইরাল হয়, আরও শত শত লোক দেখে, তখন অন্য লোকরা অনুপ্রাণিত হয় এই জাতীয় কাজ করার জন্যে। তারাও যখন কোনো মৌকা বা সুযোগ পায়, তখন তারা ইসলাম বিদ্বেষী একটি কথাবার্তা বলে ফেলে। মনে রাখতে হবে যে আমরা কখনো কখনো তথাকথিত কিছু মাধ্যমে ইসলামের সার্ভিস দিতে গিয়ে বরং আমরা ডিসসার্ভিস দিয়ে থাকি। কখনো কখনো কোনো একজন নাস্তিকের বিরোধিতা করতে গিয়ে তাকে আমরা সেলিব্রিটি বানিয়ে ফেলি। এটা আমাদের করা কোনো অবস্থায় উচিত নয়, কারণ আমরা এতটুকু বিরোধিতা করে বা বাধা দিয়ে কি লাভ হবে? আমরা বরং আমাদের যেটি করা দরকার তা হচ্ছে সচেতনতা তৈরি করা, সেটার কোনো উল্লেখ বা আলোচনা না করে বরং পজিটিভ কোনো মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রো করা, যে আল্লাহ সম্পর্কে আমাদের এই বিশ্বাস রাখা দরকার, আল্লাহর কোনো অবমাননা না হোক, এমন কোনো কাজ আমাদের না করা উচিত, এই ইত্যকার কথা বলা দরকার। কেউ যদি ওই রকম কোনো কাজ করে থাকে, তাহলে ওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে সেগুলোর প্রচার প্রচারণা যত কম হতে পারে তত কল্যাণকর, তত ভালো। আপনি দেখবেন, অন্য একটি প্রেক্ষাপট উল্লেখ করে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখবেন যে আপনি এই যে আমরা যেগুলোকে ধরুন এখন বলছি যে নারীদের বিরুদ্ধে অপরাধ বা ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন, এগুলো বাংলাদেশে এর আগে এত বেশি ছিল না। যখন এগুলো বিভিন্ন যোগাযোগের মাধ্যমে, পত্রিকা, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি যখন প্রচার করা হলো, তখন দেখা যায় প্রতিদিনই পত্রপত্রিকায় অথবা টেলিভিশনে এরকম দুই একটি ঘটনা, দুই চারটি, পাঁচটি, দশটি, পঞ্চাশটি, একশোটি ঘটনা চলে আসছে। আগে তা হয়নি, কারণ এখন অপরাধীরা যখন এগুলো দেখছে, তারা মনে করছে না তাহলে তো এই কাজটি এইভাবে করা যায়, তখন সে ওইভাবে চিন্তা করা শুরু করে দেয়। বাংলাদেশে দেখবেন একটি পপুলার একটা টার্ম আছে, ফিল্মি স্টাইলে ডাকাতি করা হয়েছে। ফিল্মি স্টাইলে ডাকাতি মানে কি? ফিল্মে এই রকম ডাকাতির চিহ্ন অথবা এরকম সিন লোকেরা দেখেছে, চিত্রায়ন লোকেরা দেখেছে, দেখে এক ধরনের দুর্বৃত্ত এটাকে গ্রহণ করেছে এবং তারা মনে করেছে এটা তো করা যায়, তাহলে এভাবে তারা করা প্র্যাকটিস শুরু করেছে। ফলে এই জাতীয় খারাপ কাজগুলোর প্রকাশ ইসলাম অনুমোদন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতার বিস্তার ঘটুক, যারা চায় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান জুলিম, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে সে ছাড়া অন্য কারো পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কথার প্রকাশকে পছন্দ করেন না। অতএব এই খারাপ জিনিসগুলো আমরা প্রচার এবং প্রকাশ না করি, এগুলোকে আমরা কোনো অবস্থায় এগুলোকে আমরা শেয়ার না করি, এতে আমাদের ক্ষতি হবে বলে আমি মনে করছি। এবং এই জায়গাটা আমরা বিস্তারিত জন্য আলোচনা করলাম, কারণ আমরা অনেক সময় ইমোশনাল হয়ে এই কাজগুলো করি। অনেক সময় আমরা মনে করছি যে আমরা এটা করে বুঝি ভালো কাজ করছি, আসলে এটা করে আমরা ভালো কাজ করছি না, এটা করে আমরা আসলে খারাপ কাজ করছি।